শর্ত সাপেক্ষ রাজভবনে যেতে পারবেন শুভেন্দু অধিকারী, শুক্রবার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা কার্যত পুলিশকে তুলোধনা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানাতে হবে শুভেন্দুকে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসের আক্রান্ত ব্যক্তিরাও। রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কটি গাড়ি রাজভবনের ভেতরে যাবে তা জানাতে হবে পুলিশকে। তবে শুভেন্দু অধিকারীর আইনজীবীর সওয়াল, আমরা কোনো গাড়ি ভেতরে নিয়ে যাব না, সবাই হেঁটে রাজভবনের ভেতরে ঢুকবো। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যারা ভেতরে যাবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষের কাউকে করতে হবে। রাজ্যের শর্তে রাজি হন বিচারপতি। তিনি জানান শুভেন্দু অধিকারীর পক্ষের কেউ শনাক্ত করবেন, তবে কারো পরিচয় নথিভুক্ত করা যাবে না, না হলে আবার পরে হেনস্থার আশঙ্কা প্রকাশ করেন বিচারপতি। উল্লেখ্য, ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগে সরব শুভেন্দু ও সুকান্তরা। তাদের জন্য কলকাতার একটি ধর্মশালা মাহেশ্বরী ভবন ভাড়া করা হয়েছিল আশ্রয় দেওয়ার জন্য। সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখাও করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা নতুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সেই মহেশ্বরী ভবন থেকেও নাকি তাদের বের করে দেওয়া হয়েছে। এরপরে শুভেন্দু অধিকারী সেসব ঘরছাড়াদের নিয়ে রাজভবন যাওয়ার পরিকল্পনা করেন। বিরোধী দলনেতা রাজ্যপালকে এই সংক্রান্ত বিষয়ে জানিয়ে ইমেল পাঠান। তার দাবি, রাজ্যপালের সচিবের তরফে জানানো হয় ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হলো, রাজ্যপাল সকলের সঙ্গে দেখা করবেন, সেই মতো বৃহস্পতিবার তার সকলকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া। কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকায়। রাজভবনের চারপাশে ব্যারিকেড করে দেওয়া হয়। 1 ঘন্টা গাড়িতে বসে থাকার পর নেমে বেরোন শুভেন্দু। পুলিশের কাছে জানতে চান কি কারণে আটকানো হলো। পুলিশ জানায় 144 ধারা জারি, তাই রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, রাজভবন থেকে 200 জন ঘরছাড়াকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল, কিন্তু এখানে 144 ধারা নাম করে বিরোধী দলনেতাকে মাঝপথে আটকাচ্ছে পুলিশ, এটা যুক্তিগ্রাহ্য হয় না। এরপর শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।